আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় দর্শক, আমাদের বাড়িঘর নির্মাণ করার ক্ষেত্রে অনেক সময় পিলারের খরচ আমরা বের করতে যাই, যে একটি পিলার বানাতে কত টাকা খরচ হবে। তো আজকে ভিডিওতে আমি রড, সিমেন্ট, খোয়া, বালি, মেস্তুরি খরচ সহ একটি পিলার বানাতে কত টাকা খরচ হবে আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখে যাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বিয়াস, আমি একদম সহজ পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো, কোনো ঝামেলা যাবো না। তো চলুন প্রথমে আমরা জানবো যে একটি রড, একটি পিলা বানাতে রড লাগবে আমাদের 45 থেকে 50 কেজির মতো রড লাগবে। সিমেন্ট, একটি পিলার বানাতে আমাদের সিমেন্ট লাগবে 1.75 ব্যাগ, অর্থাৎ প্রায় দেড় ব্যাগের মতো, দেড় ব্যাগের একটু বেশি সিমেন্ট লাগবে। তিন নম্বর হচ্ছে বালি, একটি পিলার বানাতে আমাদের বালি লাগবে 3 CFT। চার নম্বর হচ্ছে খোয়া, একটি পিলার বানাতে আমাদের খোয়া লাগবে 5 ফুট। কাজের খরচ, একটি পিলার বানাতে আমাদের মেস্তুরির কাজের খরচ মূলত 120 টাকার মতো লাগবে। কোনো কোনো জায়গায় আরও কিছুটা কমে হলে আপনারা বানাতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।